নেক্সট হচ্ছে জুন 4-এর কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে বলছে দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি বলে একটা ব্যাংক আছে, আমরা যখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পড়েছিলাম তখন এডিবি সম্বন্ধে জেনেছিলাম। সেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইন্ড অ্যান এগ্রিমেন্ট ফর ফিনান্সিং রোড আপগ্রেডেশন প্রজেক্ট ইন সিকিম। এটুকু মনে রাখলেই হবে, সিকিমে আমরা জানি রাস্তার অবস্থা খুবই খারাপ, প্রায় ধস নামে, ঠিক আছে, রোড ব্লক হয়ে যায়, প্রচুর মানুষ মারা যায়, টুরিস্ট মারা যান সিকিমে গেলে। তো সিকিমের রোডের আপগ্রেড করার জন্য এডিবি কিন্তু লোন দিয়েছে। দু নম্বর বলছে কেরালা হ্যাজ রিটেন দ্য টপ র্যাঙ্ক ইন নীতি আয়োগ থার্ড এডিশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিয়া ইন্ডেক্স 2020-21। তো নীতি আয়োগ একটা ইন্ডেক্স বের করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স, সেক্ষেত্রে কেরালা হচ্ছে ফার্স্ট প্লেসে আছে আর বিহার হচ্ছে লাস্ট প্লেসে আছে পারফরমেন্সের দিক দিয়ে, ঠিক আছে। নীতি আয়োগ যেহেতু আসলো, নীতি আয়োগ কবে তৈরি হয় প্রশ্নটা আসতে পারে, যার 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ তৈরি হয়েছিল। নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। নীতি আয়োগের বর্তমানে চেয়ারপার্সন কে? যিনি প্রধানমন্ত্রী হন তিনি পদাধিকার বলে বা এক্স অফিসিও চেয়ারম্যান হন নীতি আয়োগের, ঠিক আছে। যেমন হচ্ছে প্ল্যানিং কমিশনের যে নিয়মটা চালু ছিল এক্ষেত্রে একই নিয়ম চালু। তো বর্তমানে তাহলে চেয়ারম্যান কে আছেন? বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। আর ভাইস চেয়ারম্যান কে আছেন? রাজীব কুমার। ভাইস বর্তমানে আছেন নীতি আয়োগের রাজীব কুমার, ওকে। তিন নম্বর বলছে নেভিস হাইড্রোগ্রাফিক সার্ভে শিপ সন্ধ্যায়ক। সন্ধ্যায়ক বলে একটা নেভির শিপ ছিল যেটা হচ্ছে জলে সার্ভে করে বেড়াতো, সে হাইড্রোগ্রাফিক সার্ভে শিপ বলা হয় সেগুলোকে, ঠিক আছে। সেটাকে ডিকমিশন করা হয়েছে রিসেন্টলি, সন্ধ্যায়ককে জুন মাসে ডিকমিশন করা হয়েছে, মানে তার ডিউটি থেকে বাতিল করা হয়েছে। নেক্সট 4 নম্বরে বলছে ইন হকি দ্য ইন্ডিয়ান মেন্স টিম মেনটেন দেয়ার ফোর্থ পজিশন হোয়াইল দ্য ওমেন্স টিম হেল্ড টু দ্য 9th পজিশন ইন দ্য লেটেস্ট ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন ওয়ার্ল্ড র্যাঙ্কিং। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী ইন্ডিয়ান হকি টিম মেন টিম কত নম্বরে আছে? 4 নম্বরে, আর ওমেন 9 নম্বরে আছে। নেক্সট আমরা জুন 5 বা 5ই জুনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখব। 1 নম্বরে বলছে ইন ভিউ অফ দ্য গ্রোয়িং প্রবলেম রিলেটেড টু চিলড্রেন এফেক্টেড বাই কোভিড-19 দ্য ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস হ্যাজ ডিভাইসড অ্যান অনলাইন ট্র্যাকিং পোর্টাল পাল স্বরাজ কোভিড কেয়ার লিঙ্ক একটা তৈরি করেছে, যেখানে বাচ্চাদেরকে চিলড্রেন ইন নিড যারা আছে, যে সকল বাচ্চাদেরকে স্পেশাল চাইল্ড হতে পারে বা যাদেরকে দেখাশোনা করার কেউ নেই, তাদেরকে তাদের কোভিড হচ্ছে কিনা ইত্যাদি ট্র্যাক করার জন্য একটা লিঙ্ক তৈরি করেছে যেটার নাম হচ্ছে পাল স্বরাজ। নেক্সট বলছে এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী অ্যাপয়েন্টেড অ্যাজ IAF ভাইস চিফ, ঠিক আছে, IAF বা ইন্ডিয়ান এয়ারফোর্স এর ভাইস চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন বিবেক রাম চৌধুরী। এয়ার চিফ মার্শাল বর্তমানে কে আছে? রাকেশ কুমার সিং ভাদুরিয়া। রাকেশ কুমার সিং ভাদুরিয়া তিনি হচ্ছেন এয়ারফোর্স এর চিফ বর্তমানে, আর ভাইস চিফ হিসেবে এখন নিযুক্ত হয়েছেন কে? বিবেক রাম চৌধুরী, এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স বলছে ICICI ব্যাংক বিকেম সেকেন্ড গ্লোবালি টু অফার সুইফট GPI ইনস্ট্যান্ট ফ্যাসিলিটি। এটা ফ্যাসিলিটি যেটার নাম হচ্ছে সুইফট GPI ইনস্ট্যান্ট ফ্যাসিলিটি, এটা হচ্ছে ICICI ব্যাংক রিসেন্টলি তার কাস্টমারদেরকে দিচ্ছে, এবং এটা পৃথিবীর 2 নম্বর ব্যাংক যে এটা দিচ্ছে, এবং এশিয়ার 1 নম্বর, এশিয়ায় প্রথম এই ফ্যাসিলিটি ICICI ব্যাংক দিচ্ছে। ব্যাপারটা কি? ICICI ব্যাংক হ্যাজ অ্যানাউন্স দ্যাট ইট হ্যাজ টাইড আপ উইথ সুইফট টু অফার এ ফ্যাসিলিটি দ্যাট হেল্পস ওভারসিজ পার্টনার ব্যাংকস টু সেন্ড ইনস্ট্যান্ট রেমিটেন্স অন বিহাফ অফ দেয়ার কাস্টমার্স টু দ্য বেনিফিশিয়ারি ইন ইন্ডিয়া। তাহলে এই ফ্যাসিলিটির মাধ্যমে কি করবে, যারা বিদেশে থাকে আমাদের দেশের মানুষ, তারা হয়তো বাড়িতে টাকা পাঠাতে চায়, এই এক্ষেত্রে ICICI ব্যাংকের মাধ্যমে তারা ইনস্ট্যান্টলি টাকাটা পাঠাতে পারবে, যেমন আমরা গুগল পে ফোন পেতে পাঠাই, সেরকম এই ফ্যাসিলিটি মাধ্যমে ICICI ব্যাংকের মাধ্যমে তারা কিন্তু সহজে রেমিটেন্স মানে আমরা কি বলেছিলাম, যেটা বিদেশ থেকে যে আয়টা করে পাঠায় দেশে আমাদের দেশের মানুষ, সেটা সহজেই পাঠাতে পারবে। ফ্যাসিলিটির নাম কি? সুইফট GPI ইনস্ট্যান্ট। দিস মেক্স ICICI ব্যাংক দ্য ফার্স্ট ব্যাংক ইন এশিয়া প্যাসিফিক অ্যান্ড দ্য সেকেন্ড গ্লোবালি টু অফার দ্য ফ্যাসিলিটি, ঠিক আছে। তো এটা হচ্ছে এশিয়ার মধ্যে প্রথম দিচ্ছে ICICI ব্যাংক, পৃথিবীর মধ্যে 2 নম্বর ব্যাংক যে এই ফ্যাসিলিটিটা দিচ্ছে। নেক্সট বলছে ডেভিড ডায়াব বলে একজন ব্যক্তি, তিনি হচ্ছে একজন ফ্রেঞ্চ নোবেলিস্ট, ঠিক আছে, ফার্স্ট ফ্রেঞ্চ নোবেলিস্ট যিনি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন, তার বই অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক, ঠিক আছে, এটাকে ট্রান্সলেট করেছে ইংলিশে করার জন্য তিনি এই বই বুকার প্রাইজটা পেয়েছেন, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, ঠিক আছে। এটা ফর্মালি এর নাম ছিল হচ্ছে
ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ এর আগে নাম ছিল ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ, ঠিক আছে, হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড সিন 2005 থেকে এটা দেওয়া হচ্ছে, ওয়েন ইট ওয়াজ ওয়ান বাই আলবেনিয়ান রাইটার ইসমাইল কাদরে। আমাদের জানার দরকার নেই এবছর কে পেয়েছে, এটুকু মাথায় রাখলে হবে তার বইয়ের নামটা, অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক, ঠিক আছে। প্রাইজটার নাম কি? ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এটা হচ্ছে বুকার প্রাইজ বলে একটা প্রাইজ হয়, তার একটা সিস্টার প্রাইজ, তার মধ্যে এটাকে ইনক্লুড করা হয়। এরপর বলছে নিতিন রাকেশ অ্যান্ড জেরি উইন্ড দুজন ব্যক্তি ওয়ান দা ইন্টারন্যাশনাল বিজনেস বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2021। নিতিন রাকেশ এবং জেরি উইন্ড, একজন ইন্ডিয়ান আর একজন হচ্ছে বিদেশি, তারা দুজন একটা পুরস্কার পেয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। কিসের জন্য? তারা একটা বই লিখেছিলেন বিজনেস নিয়ে, ট্রান্সফরমেশন ইন টাইমস অফ ক্রাইসিস, এই বইটা লেখার জন্য, ঠিক আছে। ট্রান্সফরমেশন ইন টাইমস অফ ক্রাইসিস বইটা কার লেখা? নিতিন রাকেশ এবং জেরি উইন্ড। তার জন্য তারা কি পুরস্কার পেয়েছে? ইন্টারন্যাশনাল বিজনেস বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। এরপরে বলছে 5th June আমরা জানি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসেবে পালিত হয়। এবছরে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর থিম কি ছিল? রিইমাজিন, রিক্রিয়েট, রিস্টোর, ঠিক আছে। কারণ কি? এনভায়রনমেন্টের অবস্থা খুবই খারাপ হচ্ছিল আমরা জানি কোভিড এর কারণে, তাই বলছে আবার করে ভালো করে নতুন করে চিন্তা করতে, রিইমাজিন, রিক্রিয়েট অ্যান্ড রিস্টোর দ্য এনভায়রনমেন্ট, এটাই হচ্ছে আমাদের এবছরের থিম ছিল। এবং পাকিস্তান ছিল হচ্ছে এবছরের হোস্ট কান্ট্রি, যে এই যে প্রোগ্রামটা হোস্ট করেছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। নেক্সট 6 এবং 7 জুন এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা দেখব। এক নম্বরে বলছে রঞ্জিত সিনহা দিসালে অ্যাপয়েন্টেড অ্যাজ দা ওয়ার্ল্ড ব্যাংক এডুকেশন অ্যাডভাইজার। ওয়ার্ল্ড ব্যাংকের এডুকেশন অ্যাডভাইজার হিসেবে এই এনাকে নিয়োগ করা হয়েছে, রঞ্জিত সিনহা দিসালে। এই রঞ্জিত সিনহা দিসালে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দা ওয়ার্ল্ড ব্যাংক এডুকেশন অ্যাডভাইজার স্টার্টিং ফ্রম June 2021 to June 2024। তাহলে এই সময়ের জন্য, এই পিরিয়ডটার জন্য, 21 থেকে 24 সাল অব্দি তাকে ওয়ার্ল্ড ব্যাংকের এডুকেশন অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হয়েছে। হি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড দ্য গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড ইন 2020। এটা 2020 সালে তিনি একটা পুরস্কার পেয়েছিলেন গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড, ঠিক আছে। তিনি একজন ইন্ডিয়ান যে ফার্স্ট ইন্ডিয়ান এই পুরস্কারটা পায় গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড 2020-তে। উইল নাও বি ওয়ার্কিং অন দ্য কোচ প্রজেক্ট লঞ্চ বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক ইন March 2021। তো যাই হোক, বর্তমানে তাকে ওয়ার্ল্ড ব্যাংক এডুকেশন অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হয়েছে, ঠিক আছে, রজনীত সিং দিসালে। দ্য সেন্টার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, CBSE যে বোর্ড আছে, হ্যাজ দুটো, তারা সিলেবাসে নতুন দুটো সাবজেক্ট ঢুকিয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে কোডিং, এবং সেই সাবজেক্টটা ঢুকানোর জন্য তারা মাইক্রোসফটের সাথে, মাইক্রোসফট বলে যে কোম্পানিটা আছে তার সাথে কোলাবোরেট করেছে। এবং যে দুটো সাবজেক্ট ঢুকিয়েছে সেটা হচ্ছে কোডিং একটা অ্যাজ এ নিউ সাবজেক্ট ফর স্টুডেন্টস অফ Class 6 to 8। এখানে ক্লাস 6 থেকে 8 এর ছাত্রদের জন্য কোডিং ঢোকানো হয়েছে। এবং ডেটা সায়েন্স বলে একটা সাবজেক্ট ঢোকানো হয়েছে, যেটা হচ্ছে Class 8 থেকে 12 এর ছাত্রদের জন্য ইনক্লুড করা হয়েছে। Class 8 থেকে 12 ডেটা সায়েন্স আর Class 6 to 8 কোডিং, CBSE এই দুটো সাবজেক্ট নতুন ইনসার্ট করেছে। তিন নম্বরে বলছে ইন্ডিয়াস র্যাঙ্ক হ্যাজ স্লিপ বাই 2 places ফ্রম লাস্ট ইয়ার টু 117 অন 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাডাপ্টেড অ্যাজ এ পার্ট অফ দ্য 2030 এজেন্ডা বাই 193 ইউনাইটেড নেশনস মেম্বার স্টেটস ইন 2015। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলে একটা র্যাঙ্ক বেরোয়, সেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইন্ডিয়া আগে র্যাঙ্ক ছিল 115, কিন্তু এই বছর 2021 সালে তার র্যাঙ্ক হয়ে গেছে 117, ঠিক আছে, আরো খারাপ হয়েছে। কেরালা বেসড টমাস বিজয়ন বলে একজন ব্যক্তি, যিনি কেরালা ছিলেন সিটিজেন কিন্তু বর্তমানে কেনাডা সিটিজেন, ঠিক আছে, হ্যাজ ওয়ান দ্য 2021 নেচার TLL ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস। ছবিটা পারলে কেউ দেখবেন, ছবিটা খুব সুন্দর একটা ছবি, এই ছবিটা তোলার জন্য তাকে নেচার TTL ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে, ঠিক আছে, টমাস বিজয়নকে। তিনি একটা ওরাং উটাঙের ছবি তুলেছিলেন, যেটা উপর থেকে লিঙ্কিং টু দ্য ট্রি, এবং তার উপরে যে টাইটেল তিনি দিয়েছিলেন, টাইটেলটার নাম দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং আপসাইড ডাউন, ঠিক আছে, ওই ওই ছবিটার উপরে ওই টাইটেলটা তিনি দিয়েছিলেন, দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং আপসাইড ডাউন। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, 7th June
7 জুন পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড ফুড সেফটি ডে পালিত হয়। এই বছরের থিম ছিল সেফ ফুড টুডে ফর এ হেলদি টুমরো। আ নিউ বুক টাইটেল 1232 কিলোমিটার, দ্য লং জার্নি হোম, 1232 কিলোমিটার, দ্য লং জার্নি হোম বলে একটা নতুন বই, যেটা ইন্ডিয়ান ফিল্ম মেকার একজন বিনোদ কাপড়ি লিখেছেন, ঠিক আছে। সেখানে কি করা হয়েছে, ওই যে প্রথম যখন লকডাউন হয় তখন উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে বিহারে সাহারসা বলে বিহারে একটা জায়গা আছে, সেই জায়গায় তারা সাইকেলে করে এসেছিল কিছু পরিযায়ী শ্রমিক, ঠিক আছে। কিছু পরিযায়ী শ্রমিক তারা 7 দিন ধরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরেছিল, সেই তাদের জার্নিটাকে, তার জার্নিটা সম্পর্কে এই বইটা লেখা হয়েছে। 1232 কিলোমিটার, দ্য লং জার্নি হোম, লিখেছেন কে, বিনোদ কাপড়ি, যিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান ফিল্ম মেকার। নেক্সট জুন 8 কি কি আছে, দ্য ইউনাইটেড নেশনস ডিকেড অন ইকোসিস্টেম রিস্টোরেশন। 2021 থেকে 2030 সালকে এই যে ডিকেডটাকে ইউনাইটেড নেশন যে ডিকেড হিসেবে পালন করবে সেটার নাম হচ্ছে ইকোসিস্টেম রেস্টোরেশন ডিকেড। ইউনাইটেড নেশন ডিকেড অন ইকোসিস্টেম রেস্টোরেশন 2021 থেকে 2030টাকে বলা হয়েছে। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার হচ্ছে কোথায় আমরা জানি, নিউ ইয়র্কে, ইউএসএ নিউ ইয়র্কে। এবং অ্যান্টোনিও গুটেরেস হচ্ছেন, তিনি বর্তমানে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল। এরপরে 2 নম্বরে বলছে মালদিভিয়ান ফরেন মিনিস্টার, মালদ্বীপের ফরেন মিনিস্টার যার নাম হচ্ছে আবদুল্লাহ সাহিদ, ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য 76 ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি উইথ অ্যান ওভারহুইলমিং মেজরিটি। তাহলে ইউনাইটেড নেশনের যে জেনারেল অ্যাসেম্বলি আছে তার প্রেসিডেন্ট হয়েছে কে, মালদ্বীপের ফরেন মিনিস্টার আবদুল্লাহ সাহিদ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়েছে। যাই হোক, মালদ্বীপের প্রেসিডেন্টের নাম কি, ইব্রাহিম মোহাম্মদ। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট কে, ইব্রাহিম মোহাম্মদ। মালদ্বীপের ক্যাপিটালের নাম কি, ইব্রাহিম মোহাম্মদ সোলি, তিনি হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট। মালদ্বীপের ক্যাপিটালের নাম মালে। কারেন্সি অফ মালদ্বীপ, মালদ্বীপিয়ান রুফাইয়া, ঠিক আছে। এরপরে 3 নম্বরে বলছে রাইমোনা ইন কোকরাঝাড় ডিস্ট্রিক্ট হ্যাজ বিকাম আসাম সিক্সথ ন্যাশনাল পার্ক। আসামে 5টা ন্যাশনাল পার্ক ছিল, আর একটা নতুন ন্যাশনাল পার্ক জুন মাসে হয়েছে, যেটার নাম হচ্ছে রাইমোনা ন্যাশনাল পার্ক, যেটা হলো 6 নম্বর ন্যাশনাল পার্ক আসামে। দ্য 5 ন্যাশনাল পার্ক আর যেগুলো ছিল সেগুলো কি কি, কাজিরাঙ্গা, মানস, নামেরি, ওরাং অ্যান্ড ডিব্রু সাইখোয়া, এই 5টা ছিল, ঠিক আছে। আর নতুন যেটা অ্যাড হলো তার নাম হচ্ছে রাইমোনা ন্যাশনাল পার্ক, কোথায় অবস্থিত, আসামে। এরপরেও একটা হয়েছে, বর্তমানে 7টা আছে, সেটাও কাইন্ড অফ আসবে আমাদের। এরপরে বলছে নীতি আয়োগ হ্যাজ রেকমেন্ডেড ডাইভেস্টিং গভর্নমেন্ট স্টেক ইন দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অ্যাজ পার্ট অফ দ্য প্রাইভেটাইজেশন ইনিশিয়েটিভ অ্যানাউন্স ইন দ্য ইউনিয়ন বাজেট। তাহলে রিসেন্টলি নীতি আয়োগ জুন মাসে ঠিক করেছিল বাজেটে যে দুটো ব্যাংককে প্রাইভেটাইজ করে দেবে। কোন কোন ব্যাংক, একটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আর একটা হলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এই দুটো ব্যাংককে কি করবে, প্রাইভেটাইজ করবে। তারপরে বলছে দ্য ওয়ার্ল্ড ব্যাংকস বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস হ্যাজ অ্যাপ্রুভড আ $500 মিলিয়ন প্রোগ্রাম টু সাপোর্ট ইন্ডিয়াস নেশন ওয়াইড ইনিশিয়েটিভ টু ডিভিটালাইজ দ্য এমএসএমই সেক্টর। তাহলে এমএসএমই সেক্টরকে ভারত সরকার যে আস্তে আস্তে আবার পুনর্জীবিত করার ডিসিশন নিয়েছে সেটাকে আরো চাঙ্গা করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক কি করেছে, $500 মিলিয়ন কিন্তু ভারতকে সাহায্য করেছে। এবার এমএসএমই সেক্টর ইজ দ্য ব্যাকবোন অফ দ্য ইন্ডিয়াস ইকোনমি, কন্ট্রিবিউটিং 30% অফ ইন্ডিয়াস জিডিপি অ্যান্ড 4% অফ এক্সপোর্ট। এমএসএমই সেক্টর হচ্ছে ভারতবর্ষের যে অর্থনীতি তার একটা মেরুদণ্ড। এই এমএসএমই সেক্টর থেকে জিডিপি এর 30% শেয়ার হচ্ছে এমএসএমই সেক্টরে, জিডিপি এর 30% আসে, মানে যে দেশীয় উৎপাদন তার 30% আসে এমএসএমই সেক্টর থেকে, এবং 4% এক্সপোর্ট, দেশ থেকে যা এক্সপোর্ট করা হয় তার 4% কিন্তু এমএসএমই সেক্টর থেকে আসে সেই এক্সপোর্ট দ্রব্য, ঠিক আছে। $50-100 মিলিয়ন রেজিং অ্যাক্সিলারেটিং মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এমএসএমই ফুল ফর্ম পারফরমেন্স প্রোগ্রাম ইজ দ্য ওয়ার্ল্ড ব্যাংক সেকেন্ড ইন্টারভেনশন ইন দিস সেক্টর। তাহলে এর আগেও একবার কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক $750 দিয়ে সাহায্য করেছিল, ঠিক আছে, এমএসএমই কে চাঙ্গা করার জন্য July 2020। এটা হচ্ছে দ্বিতীয়বার এমএসএমই কে চাঙ্গা করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য করলো।
নেক্সট বলছে টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংস, টাইমস ঠিক আছে, টাইমস যে পত্রিকা তারা কি করছে, টাইমস যে সংস্থা তারা হায়ার এডুকেশন, এশিয়ার হায়ার এডুকেশন যে ইনস্টিটিউট গুলো আছে তাদের একটা র্যাঙ্কিং করেছে 2021-এ, সেখানে থ্রি ইন্ডিয়ান ইউনিভার্সিটি সিকিউরড পজিশন ইন দ্য টপ 100 লিস্ট, সেখানে প্রথম 100-এর মধ্যে তিনটে ইন্ডিয়ান ইউনিভার্সিটি আছে। আর আইআইএসসি ব্যাঙ্গালোর যেটা 37 র্যাঙ্ক আছে, আইআইটি রোপার যেটা 55 র্যাঙ্ক আছে, আর আইআইটি ইন্দোর যেটা 78 র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে। এবং এক্ষেত্রে ইন্ডিয়ার 100 জনের মধ্যে 100টা ইউনিভার্সিটি এশিয়ার তার মধ্যে ইন্ডিয়া তিনটে স্থান পেয়েছে। আর কোনটার কোন প্লেস, ব্যাঙ্গালোর আইআইএসসি 37, আইআইটি রোপার 55, আর আইআইটি ইন্দোর হচ্ছে 78। আর এখানে এই যে র্যাঙ্কিং এ ফার্স্ট যে ইউনিভার্সিটিটা হয়েছে সেটা হচ্ছে চাইনিজ একটা ইউনিভার্সিটি যেটার নাম হচ্ছে সিংহুয়া ইউনিভার্সিটি, এ হচ্ছে ফার্স্ট পজিশনে আছে। এবং সেকেন্ড পজিশনও একটা চাইনিজ ইউনিভার্সিটি আছে যেটার নাম হচ্ছে চায়নাস পেকিং ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটি হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড। এরপরে বলছে দ্য ইন্ডিয়ান নেভি ইজ সেট টু রিসিভ ইটস ফার্স্ট সেট অফ মাল্টি রোল হেলিকপ্টার অ্যাজ আমেরিকা ইজ সেট টু হ্যান্ড ওভার 3MH-60 রোমিও হেলিকপ্টার। তাই ইন্ডিয়ান নেভিতে তিনটে নতুন হেলিকপ্টার এসছে যেটা আমেরিকা থেকে কেনা হয়েছে, যার নাম হচ্ছে MH-60 রোমিও হেলিকপ্টার, ঠিক আছে। এই চুক্তিটা জুলাইতে হয়েছিল, ঠিক আছে। এবং আমেরিকা থেকে ইউএস হ্যাড সাইন্ড ওভার 16,000 কোটি টাকার একটা ডিল এখানে সাইন করা হয়েছে ইউএস এর সাথে, ঠিক আছে। টোটাল 24টা MH-60 কেনা হবে বলে, ঠিক আছে, যেটা 20 সালে ডিলটা হয়েছিল। তার মধ্যে থেকে তিনটে সবে আমাদের দেশে 2021 সালে জুন মাসে আমাদের দেশে প্রবেশ করলো, MH-60 রোমিও হেলিকপ্টার, ঠিক আছে। সেটা কোম্পানি যারা মেকার সেই কোম্পানির নামটাও আসতে পারে লকহেড মার্টিন, লকহেড মার্টিন হচ্ছে কোম্পানিটার নাম, ইউএস কোম্পানি যারা এই MH-60 রোমিও হেলিকপ্টার বানায়। অরুণাচল প্রদেশের ওয়াটার বারিয়াল বলে একটা সিনেমা হয়েছিল, সেই ওয়াটার বারিয়াল সিনেমা বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড অন এনভায়রনমেন্ট কনজারভেশন, ঠিক আছে। 67 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, যে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় সেখানে এনভায়রনমেন্ট মানে পরিবেশ বাঁচানোর দিক দিয়ে বা এনভায়রনমেন্ট কনজারভেশনের দিক দিয়ে এটা হচ্ছে বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ওয়াটার বারিয়াল, ঠিক আছে। এনভায়রনমেন্ট কনজারভেশনের দিক দিয়ে এই অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয়েছে। দ্য ফিল্ম হুইচ ইজ ডিরেক্টেড বাই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার শান্তনু সেন, এবং এই ফিল্মের ডিরেক্টর ছিল হচ্ছে শান্তনু সেন। ওয়াটার বারিয়াল ইজ প্রডিউসড বাই AM টেলিভিশন, এত কিছু মনে রাখার দরকার নেই। এটা ইন্সপায়ার্ড, এই যে সিনেমাটা ইন্সপায়ার্ড হয়েছিল পপুলার আসামিজ একটা নোভেল আছে সবা কোটা মানুয়া মানু, সবা কাঠা মানু, এটার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটা করা হয়, যেটা লেখক হচ্ছেন ইয়াশি দর্জি ঠংচি, ইয়াশি দর্জি ঠংচি। নেক্সট যে কার্যবস্থা বলছে, ওমান হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য হোস্ট অফ দ্য ইনগারাল ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন হকি 5S ওয়ার্ল্ড কাপ। তো এটা হকি 5S ওয়ার্ল্ড কাপ বলে হকি ওয়ার্ল্ড কাপ করা হচ্ছে, সেটা কোন দেশ ইনগারেট করবে, ওমান। দ্য FIH সেট দ্য মেন্স অ্যান্ড ওমেন্স ইভেন্টস উইল টেক প্লেস ইন ওমান্স ক্যাপিটাল সিটি মুস্কাট, ঠিক আছে। জানুয়ারি 2024 সালে এই হকি ওয়ার্ল্ড কাপটা হবে, ঠিক আছে, কোথায়, ওমানের ক্যাপিটাল মুস্কাটে। এরপরে 9 জুন, 9 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়া হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইকোসক, ঠিক আছে, যেটা হচ্ছে ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ঠিক আছে। এখানে ইন্ডিয়া অ্যাজ এ মেম্বার হিসেবে নতুন একটা সংস্থার মেম্বার হলো, ওয়ান অফ দ্য 6 মেন অর্গানস অফ দ্য ইউনাইটেড নেশন ফর 3-ইয়ার টার্মস 2022-24, 2022-24 এর জন্য ইন্ডিয়া ইলেক্টেড হয়েছে। তারপরে বলছে দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড অনুপ চন্দ্র পান্ডে আর রিটায়ার IAS অফিসার অফ দ্য 1984 ব্যাচ উত্তরপ্রদেশ ক্যাডার অ্যাজ ইলেকশন কমিশনার। তাহলে আমরা জানি ইলেকশন কমিশনার এক দুজন থাকে আর একজন চিফ ইলেকশন কমিশনার থাকে, তো রিসেন্টলি একজন ইলেকশন কমিশনার নিযুক্ত হলেন যার নাম হচ্ছে অনুপ চন্দ্র পান্ডে। ইন দ্য ইলেকশন কমিশন পান্ডে উইল হ্যাভ এ লিটল আন্ডার 3 ইয়ার্স ইন অফিস অ্যান্ড উইল রিটায়ার ইন ফেব্রুয়ারি 2024, 2024 সালে তিনি রিটায়ার করবেন। পান্ডে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু দ্য পজিশন লেফট ভ্যাকান্ট বাই দ্য ফর্মার, আগের যিনি ইলেকশন কমিশনার ছিলেন সুনীল আরোরা তার জায়গায় কিন্তু তিনি এসেছেন। চিফ ইলেকশন কমিশনার সুশীল চন্দ্র, এখন হচ্ছে বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে আছেন, সুশীল চন্দ্র।
অ্যান্ড ইলেকশন আরেকজন ইলেকশন কমিশনার কে আছেন, রাজীব কুমার, আর তার সাথে এখন রিসেন্টলি আসলেন অনুপ চন্দ্র পাণ্ডে। তাহলে টোটাল এই তিনজন। ফার্স্ট এক্সিকিউটিভ অফ ইলেকশন কমিশন সুকুমার সেন। প্রথম কে ছিলেন ইলেকশন কমিশনার? প্রথম ইলেকশন কমিশনার ছিল হচ্ছে সুকুমার সেন, ভারতের। তারপর বলছে দা ইউএন সিকিউরিটি কাউন্সিল হ্যাজ রেকমেন্ডেড সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটারেস ফর আ সেকেন্ড ফাইভ ইয়ার টার্ম অ্যাজ চিফ অব দা ওয়ার্ল্ড অর্গানাইজেশন বেগিং জানুয়ারি 1, 2022। তাহলে এই যে জেনারেল, যে ইউএন এর যে জেনারেল সেক্রেটারি আছে, তাকে আবার রিঅ্যাপয়েন্ট করার জন্য ঘোষণা করা হয়েছে। মানে এই জানুয়ারি 2022 থেকে আবার তিনি রিঅ্যাপয়েন্টেড হচ্ছেন, অ্যান্টোনিও গুটারেস। দ্য ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ প্রজেক্টেড ইন্ডিয়াস ইকোনমি টু গ্রো অ্যাট 8.3% ইন 2021 অ্যান্ড 7.5% ইন 2022। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে ইন্ডিয়ার গ্রোথ গ্রোথ থাকবে হচ্ছে 2021-এ 8.3% এবং 2022-এ 7.5% ইকোনমিক গ্রোথ এটাতে থাকবে। ওয়ার্ল্ড ব্যাংক সেড ইন 2023 ইন্ডিয়া ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 6.5%। তাহলে 2021-এর ক্ষেত্রে 8.3, 22-এর ক্ষেত্রে 7.5 এবং 23-এর ক্ষেত্রে 6.5। আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা কমবে বলছে ওয়ার্ল্ড ব্যাংক। দ্য ডোমেস্টিক ক্রেডিট রেটিং এজেন্সি, আমাদের দেশের ক্রেডিট রেটিং এজেন্সি, আগে যেমন আমরা দেখলাম মুডি বলে একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং এজেন্সি থাকে, তারা বিভিন্ন দেশের জিডিপি গ্রোথ প্রজেক্ট করে এবং ক্রেডিট রেটিং করে। আমাদের দেশের এরকম ক্রেডিট রেটিং এজেন্সি আছে যেটার নাম হচ্ছে ক্রাইসিল, ঠিক আছে। সে বলছে, সেই সংস্থা বলছে ইন্ডিয়ার জিডিপি 2022 সালের ক্ষেত্রে 9.5% থাকবে, ঠিক আছে। আগে তারা বলেছিল 11% থাকবে, কিন্তু সেটা কমিয়ে বলছে 2022-এ 9.5% থাকবে জিডিপি গ্রোথ বা ইকোনমিক গ্রোথ। নেক্সট জুন 10, এল সালভাদর বলে একটা দেশ আছে, হ্যাজ বিকাম দা ফার্স্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড টু গ্র্যান্ড লিগাল টেন্ডার স্ট্যাটাস টু বিটকয়েন। তারা বিটকয়েন কে লিগাল টেন্ডার স্ট্যাটাস দিয়েছে, ঠিক আছে। প্রথম দেশ, পৃথিবীর প্রথম দেশ সেটা হচ্ছে এল সালভাদর, সেই দেশটা হচ্ছে বিটকয়েন কে লিগাল টেন্ডার স্ট্যাটাস দিয়েছে। নেক্সট 2 নম্বরে বলছে দা আসাম গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড ইন ইটস রিসেন্ট ক্যাবিনেট মিটিং টু ডিক্লেয়ার আর একটা নতুন, তাহলে আমরা জানতাম যে আসামে 6টা আছে অলরেডি, তো এরপরে আর একটা নতুন ন্যাশনাল পার্ক হলো আসামে, যেটা হচ্ছে 7 নম্বর ন্যাশনাল পার্ক আসামের, সেটার নাম কি দিহং পাটকই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, সেটাকে ন্যাশনাল পার্ক করা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আসামে বর্তমানে 7টা ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে। সবচেয়ে বেশি এটা এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট নাম্বারের দিক দিয়ে, দ্বিতীয় মানে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম, মানে সবচেয়ে বেশি আছে কোন কোনটা, মধ্যপ্রদেশে এবং আন্দামান নিকোবরে, দুটোতেই দুটো, একটা হচ্ছে মধ্যপ্রদেশ একটা রাজ্য, আন্দামান নিকোবর হচ্ছে একজন একটা ইউটি, দু জায়গাতেই 9টা করে ন্যাশনাল পার্ক আছে। 2 নম্বরে সেকেন্ড পজিশনে কারা আছে? সেকেন্ড পজিশনে আছে হচ্ছে আসাম, যেখানে 7টা ন্যাশনাল পার্ক আছে। ফেসবুকের গ্রিভেন্স অফিসার হয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে স্ফূর্তি প্রিয়া, স্ফূর্তি প্রিয়া বলে একজন ব্যক্তি, তাকে করা হয়েছে ফেসবুকের গ্রিভেন্স অফিসার ফর ইন্ডিয়া। দা 31st এডিশন অফ দা ইন্ডিয়া থাইল্যান্ড কোঅর্ডিনেটেড প্যাট্রোল ইন্দো থাই করপ্যাট, যেটাকে শর্টে বলা হয়, এটা একটা মিলিটারি এক্সারসাইজ, যেটা 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 হচ্ছে নেভাল এক্সারসাইজ, ঠিক আছে, নৌবাহিনীর, ইন্ডিয়া এবং থাইল্যান্ডের নৌবাহিনীর মধ্যে একটা এক্সারসাইজ, যেটা নাম হচ্ছে করপ্যাট, ইন্দো থাই করপ্যাট, যেটা আন্দামানে হয়েছে, আন্দামান সিতে। নেক্সট বলছে দা লন্ডন বেসড কোয়াকুরেইল সিমন সাইমন্স কিউএস বলে একটা সংস্থা, তারা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং করেছে 2022-এ। হ্যাঁ, তাদের অনুযায়ী ওয়ার্ল্ডের কোন ইউনিভার্সিটি কোন পজিশনে আছে, সেক্ষেত্রে আইআইটি বোম্বে ইজ র্যাঙ্কড অ্যাজ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া উইথ এ র্যাঙ্ক অফ 177। তাহলে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 177 নম্বরে আছে এবং আইআইটি বোম্বেকে ইন্ডিয়ার ক্ষেত্রে সবচেয়ে 1 নম্বরে রাখা হয়েছে। ইট ইজ ফলোড বাই আইআইটি দিল্লি, তারপরে ইন্ডিয়ায় আইআইটি দিল্লি আছে যেটা ওয়ার্ল্ড র্যাঙ্ক 195-185-তে আছে, এবং আইআইএসসি মানে ব্যাঙ্গালোর সেটা 186 নম্বরে আছে। দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর হ্যাজ অলসো বিন অ্যাডজাস্টেড অ্যাজ ওয়ার্ল্ড টপ রিসার্চ ইউনিভার্সিটি, ঠিক আছে, যেটা অ্যাচিভিং আ পারফেক্ট স্কোর অফ 100 এন্ড 100 ফর সাইটেশন পার ফ্যাকাল্টি ইন্ডিকেটর। যাই হোক, এই যে আইআইএসসি ব্যাঙ্গালুরু, ঠিক আছে, এটাকে ওয়ার্ল্ড টপ রিসার্চ ইউনিভার্সিটির মধ্যে একটা বলা হয়েছে। এই যে ইউনিভার্সিটি 100-এ 100 নম্বর পেয়েছে, এবং এটাই হচ্ছে প্রথম কোন ইন্ডিয়ান ইউনিভার্সিটি যে 100-তে 100 নম্বর পেল। এবার যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ
ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি, এ হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ প্রথম আছে, পরপর 10 বছর ধরে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এটা হচ্ছে 1 নম্বর ইউনিভার্সিটি হিসেবে বিবেচিত হচ্ছে। এরপর সিটসি ডানবারেঙ্গা বলে একজন ব্যক্তি, যিনি একটা রিসেন্টলি একটা পুরস্কার পেয়েছে, সেই পুরস্কারটার নাম হচ্ছে পেন প্রিন্টার প্রাইজ, ঠিক আছে, বেস্ট ফর হার এবিলিটি টু ক্যাপচার অ্যান্ড কমিউনিকেট ভাইটাল ট্রুথ ইভেন অ্যামিডস্ট টাইমস অফ আফিল, কোন একটা বিপদের সময়ও সত্যকে তুলে ধরার জন্য তাকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারটার নাম কি? পেন প্রিন্টার প্রাইজ। এবং যে পেয়েছে তার নাম কি? সিটসি ডানবারেঙ্গা। সুনীল ছেত্রী সারপাসেস আর্জেন্টিনাস লায়নেল মেসি অ্যান্ড হি হ্যাজ বিকাম দ্য সেকেন্ড হাইয়েস্ট অ্যাক্টিভ ইন্টারন্যাশনাল গোল স্কোরার উইথ 74 স্ট্রাইকস। হি ইজ পপুলারলি নোন অ্যাজ ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। তাহলে বর্তমানে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি গোলদাতা সে হচ্ছে কে? সুনীল ছেত্রী, রোনাল্ডোর পরেই, ঠিক আছে। তারপরে কে আছে সুনীল ছেত্রীর পরে? মেসি, ঠিক আছে। এবং সুনীল ছেত্রীকে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামেও তিনি কিন্তু পপুলার আছেন, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। তারপর বলছে ইন্ডিয়ান স্টার ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ হ্যাজ লঞ্চ অ্যান এক্সপেরিমেন্টাল লার্নিং পোর্টাল ফর ক্রিকেট কোচিং। তাহলে ক্রিকেট কোচিং, একটা অনলাইন ক্রিকেট কোচিং তৈরি করেছে বীরেন্দ্র সেহবাগ, যেটার নাম দেওয়া হয়েছে ক্রি কুরু, ক্রি কুরু। এরপরে June 11, রাশিয়া ইজ বিল্ডিং দ্য ফার্স্ট নেভাল শিপ দ্যাট উইল বি ফুলি ইকুইপড উইথ স্টেলথ টেকনোলজি টু মেক ইট হার্ড টু ডিটেক্ট। তাহলে এমন একটা জাহাজ বানাচ্ছে রাশিয়া যেটা হচ্ছে মানে স্টেলথ টেকনোলজি ইউজ করবে ফুললি, পুরোপুরি, মানে জাহাজটা যা করবে সেগুলো কিন্তু চোখে দেখা যাবে না, ঠিক আছে। দ্য ডোমেস্টিক ক্রেডিট রেটিং এজেন্সি ICRA বলে একটা ক্রেডিট রেটিং এজেন্সি আছে, তারা বলছে ইন্ডিয়ার গ্রোথ রেট 8.5% থাকবে 2021-22। নেক্সট বলছে অকল্যান্ড, নিউজিল্যান্ডের একটা শহর অকল্যান্ড হ্যাজ বিন র্যাঙ্ক দ্য বেস্ট অন লিভেবিলিটি র্যাঙ্কিংস, ঠিক আছে, সব যেখানে সবচেয়ে ভালোভাবে থাকা যায়, লিভেবিলিটি র্যাঙ্কিংস বলা হয় সেটাকে। সেই লিভেবিলিটির ক্ষেত্রে অকল্যান্ড হচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরটি বেস্ট পজিশনে আছে। এরপরে বলা হচ্ছে ইন্ডিয়ান অ্যাক্ট্রেস তিলোত্তমা সোম, একজন ইন্ডিয়ান অভিনেত্রী যিনি বাঙালি অভিনেত্রীও, তিলোত্তমা সোম হ্যাজ মেড দ্য কান্ট্রি প্রাউড বাই উইনিং দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড অ্যাট দ্য 2021 ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ঠিক আছে। ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে 2021-এ তিলোত্তমা সোম বেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছে। তিলোত্তমা ওয়ান দ্য অ্যাওয়ার্ড ফর হার রোল ইন দ্য ফিল্ম রাগির, রাগির দ্য ওয়েফেয়ার্স বলে একটা সিনেমায় অভিনয় করার জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছেন। দ্য ফিল্ম হ্যাজ বিন ডাইরেক্টেড বাই গৌতম ঘোষ, তাহলে বাঙালি ডিরেক্টর গৌতম ঘোষ হচ্ছে এই ফিল্মটার, রাগির ফিল্মটার ডিরেক্টর ছিলেন। দ্য ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2021 ওয়াজ দ্য 23rd এডিশন অফ দ্য অ্যানুয়াল ইভেন্ট, অ্যাপার্ট ফ্রম তিলোত্তমা ফিল্ম মেকার গৌতম ঘোষ হ্যাজ অলসো ওয়ান দ্য বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড অ্যাট দ্য ইউকে এএফ, এবং এই গৌতম ঘোষও কিন্তু বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে, ইউকে এশিয়া ফিল্ম ফেস্টিভ্যালে।